করিমগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে সোমবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে হাসা বাইতুল মোকাররম জামে মসজিদে মিলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপেন মজিবুর রহমান দুলাল, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল হক বাচ্চু, স্থানীয় সরকার সম্পাদক আবু সাহেব পাটোয়ারী, উপজেলা বিএনপির সহ সম্পাদক সৈয়দ হাসান মিঠু, 9 নং ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর মিলন গাজী, 10 নং ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন ব্যাপারী, 11 নং ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ পাটোয়ারী, 11 নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বিটু, 12 নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার হুমায়ুন কবির, 10 নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মেম্বার, 9 নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মেম্বার এবং 9 নং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, 10 নং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিনুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক ইলিয়াস মীর কাউসার ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান, ছাত্রদলের আব্দুল কাইম সুমন মাহমুদুর রশিদ সহ আরো অনেকে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সমন্বয়ক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ এমি হান্নানের নির্দেশনায় ফরিদগঞ্জ উপজেলা যুব দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিট কমিটি, ইউনিয়ন কমিটি পৃথক পৃথক ভাবে সাবেক প্রধানমন্ত্রীর রোগ মুক্তি কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করেন।